আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু ও ভাইয়ারা? আশা করছি কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও মহান আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। জিসান ফ্যামিলির নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি আপনাদের। আমি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে 20 রোজা, বাসায় মেহমান আসবে। আপনারা তো আমার আগের ব্লগ দেখেছেন, বাসাটাকে সুন্দরভাবে ক্লিন করে গুছিয়ে নিয়েছি যতটুকু পেরেছি। এটা আমার নতুন বাসা, এখনও আমি ঠিক মতন গোছাতে পারি নাই। তো এই তো 4টা বাজে, জামাই ইফতারি নিয়ে আসছে, মা বাসায় মেহমান চলে আসতেছে, আর বেশি সময় নাই, 5টার মধ্যে বাসায় মেহমান চলে আসবে। তো আজকে ইফতারি সব বাহিরে থেকে আনছে, ক্যান্টিন থেকে এনেছে। এখন কাটাকাটির কাজগুলো আপনার ভাইয়াই কেটে দিচ্ছে আমাকে। আপনার ভাইয়া বাসায় থাকলে আমাকে অনেকটা হেল্প করে, আর আলহামদুলিল্লাহ এবার পুরা রোজার মাস আপনার ভাইয়া আমাদের সঙ্গে ইফতারি করেছে, একদিন না 2টা দিন মিস গেছে, আর পুরা রমজান মাসই আমাদের সঙ্গে ইফতার করেছে। এটা আমাদের সৌভাগ্য বলতে পারেন, আল্লাহ তাআলা আমাদের রিজিকে লিখেছিল আপনার ভাইয়া আমাদের সঙ্গে ইফতারি করবে। তাই তো এই তো এখন এখানে নতুন গ্লাস এনেছে, 6টা গ্লাস, 6টা গ্লাস এখানে 650 টাকা পড়েছে। আপনার ভাইয়া নিয়ে আসছে, বাসায় যেহেতু মেহমান আসবে গ্লাস লাগে, তো যখন যেটা লাগে আর কি তখনই সেটা কেনা হয়। তো এখন আপনার ভাইয়া মালটাগুলো ভালো করে ধুয়ে কেটে দিচ্ছে আমাকে, ফলগুলো একে একে সব যেগুলো কাটতে হবে সব কেটে নিচ্ছি, ইফতারির আর বেশি টাইম নাই। তো এখানে মালটা, আপেল, তারপরে আনারস সব কেটে নেওয়া হচ্ছে। এই তো এখন প্রায় 5টা বাজে, মেজো ভাইয়ারা চলে আসছে, আমার মেজো ভাসুর, আমার শাশুড়ি, আমার জা, ভাতিজা, বউ ভাতিজা সবাই চলে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছায় 20 রোজার ইফতারিটা শ্বশুরবাড়ির ফ্যামিলির সঙ্গেই করব। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসো, আসসালামু আলাইকুম। তাই এত দেরি করে আসলেন কেন? আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা কেউ যদি আমার ব্লগ ভিডিওতে প্রথম এসে থাকেন বা আমার এই ব্লগ ভিডিওটি প্রথম দেখে থাকেন, আমার ব্লগে কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিবেন। আপনার একটা লাইকে আমার অসংখ্য ভাই আপুর কাছে আমার আজকের ব্লগ ভিডিওটি পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। এখন ভাবিরা তো চলেই আসছে বাসায়, এর ভাবিরা একটু রেস্ট নিচ্ছে। তো প্রায় 6টা বাজে, আমি এখন ইফতারিগুলো সব বের করে নিচ্ছি। আজকের ইফতারিগুলো তো বাইরে থেকেই আনা হয়েছে, আমার তো শরীরটা ভালো ছিল না, যেহেতু 5টা স্যালাইন শরীরে দেওয়া লাগছে, শরীরটা প্রচণ্ড ব্যথা ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি বয়স করছি, তো তখন তো আমি অসুস্থ ছিলাম, আর আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা ফুলে গেছি, 5টা স্যালাইন যেহেতু আমার শরীরে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই তো এখন আর বেশি দেরি নাই, 10 মিনিট টাইম আছে, আমি সব ইফতারিগুলো নামিয়ে নিয়েছি। তো এই তো ভাতিজা, বউ ভাতিজা, মাশাল্লাহ কিউট একটা বউ, আর আমার মেজো ভাসুর, আমার মেজো জা, আমার শাশুড়ি আম্মা, আর আমার বড় ভাসুর। তো এই তো আলহামদুলিল্লাহ 20 রোজায় সবাইকে নিয়ে ইফতারি করার সৌভাগ্য হয়েছে আল্লাহ তাআলার ইচ্ছায়, অশেষ রহমতে। আজকের দিনটা আমার খুব ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগছে সবাই একসঙ্গে ইফতারি করা। তো সবাই ওয়েট করছে, আর বেশি দেরি নাই, 5-7 মিনিট আছে, বিয়াই আসছে, তো আমরা সবাই মিলে এখন ইফতারি করে নিব। আর এখানে আজকে ইফতারিতে ছিল ফল, আমি হচ্ছে পুটিংটা বানিয়েছি, তো পুটিং রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, পুটিংটা খুবই সুন্দর হয়েছিল। তারপরে তরমুজ ইফতারিতে, আর আপনার হচ্ছে ভাজা পোড়া, বেগুনি, পেঁয়াজি, আলুর চপ সব কিছুই ছিল। আল্লাহ সামনে দরজি, সামনে দরজি নাজাদের মাশাআল্লাহ,
বাবি জি সামনে একটু দৌড়ে এখানে দেন ওই যে এটা কি করলো গামছাটা লাল গামছাটা ওই যে বাবি আপনার মাথার উপরে আরো গ্লাস আছে তো ট্যাং আরো আছে টিস্যুটা নিচে নামা দাও টিস্যুটা নিচে নামা দাও ঠিক আছে ওরা এটাই পাশে টানো ওরা আনাই পাশে সাফিন এই পাশটা আসতে দিতা ও পাপার কাছে আসবে ছবি ফেলে দাও ফেলে দাও ফেলে দাও চেয়ার আছে তো চেয়ারে তো বসতে পারে আলহামদুলিল্লাহ তিন ভাই একসঙ্গে আজকে ইফতারি করলো অফ ক্যামেরায় ইফতারিটা সেরে নিয়েছি তো ইফতারি হয়ে যাওয়ার পরে আধা ঘন্টা পরে মেজো ভাইয়া লাল চা দিতে বলল তাই আমার বুয়া লাল চা বানিয়ে দিল এখন আমার বুয়াকে দিয়ে একটু পিঁয়াজ টিয়াজ সব কিছু কাটিয়ে নিব ঝটপট রান্না করব হাতে মাখায় মাছ চচ্চড়িটা চড়াই দিছি আর এখন আমি ইলিশ মাছ রান্না করব মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা ইলিশ রেসিপি হাতে মাখিয়ে কাঁচা ইলিশ রান্না আর গুড়া মাছ তো দুই পদের গুড়া মাছ আমি চচ্চড়ি করছি ইলিশ মাছ রান্না করছি আর গরুর মাংস তো আমি এখানে কালি মাছটাকে হাতে মাখায় রান্না চড়িয়ে দিয়েছি তো মেজো ভাইয়া আবার ছোট মাছগুলা পছন্দ করে তাই মেজো ভাইয়ার পছন্দের ছোট মাছগুলাই আনা হয়েছে মেজো ভাবি আবার ইলিশ মাছ পছন্দ করে তো সবাই পছন্দেরই আজকে জসিম বাজার করেছে এখন আমি কাঁচা ইলিশ ভুনা করে নিব হাতে মাখিয়ে তো এখানে প্রায় 2 কাপের বেশি পেঁয়াজ দিয়েছি মিহি করে কুচিয়ে দিতে হবে পেঁয়াজগুলা হলুদ 1/2 চামচ শুকনো মরিচ 1/2 চামচ লবণ স্বাদ মতো সরিষার তেল বেশ খানিকটা সরিষার তেল দিব আর কোনো মশলা দিব না আজকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই আমি হচ্ছে ইলিশ মাছটা রান্না করব তো ভালো করে মাখায় নিচ্ছি যত মাখাবেন তত মাছটার মজা হবে এখানে কোনো মশলাই ইউজ করব না হলুদ পেঁয়াজ কাঁচামরিচ গুঁড়া মরিচ দিয়েই আর সরিষার তেল দিয়েই রান্নাটা হবে কাঁচা ইলিশ ভুনা বা কাঁচা ইলিশ রেসিপি যেটাই বলেন খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগবে যারা মশলা কম খেতে চান তো মাছটা আজকেই আনছে আর আজকেই রান্না টাটকা মাছ টাটকা সব কিছু তো খেতে অসাধারণ হয়েছিল এখন আমি ভয়েস ওভার করছি তো সব ভালো করে মাখিয়ে নিব ভালোভাবে মাখাতে হবে যেন মাছের মধ্যে লবণ তেল ঝাল সব কিছুই ঢুকে সুন্দর করে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি এক এক সময় এক এক রকমের ইলিশ মাছ রান্না করে খাই তো আজকে মেজো ভাইয়া বললো এভাবে রান্না করো কাঁচা ইলিশ তাই মেজো ভাইয়ার কথাতেই এভাবেই রান্না করছি তো মাশাল্লাহ তরকারিটা খুবই মজার হয়েছিল তো এখন সামান্য হাতটা ধুয়ে পানি দিয়ে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য বেশিও দিব না কেননা ইলিশ মাছের জাল কম লাগে এখানে আমি 10 পিস মাছ দিয়েছি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি তো বলক উঠে গেছে তো প্রায় আমি 5-7 মিনিট মাছটাকে জাল দিয়ে ভুনা করে নিব একটু হালকা উলট পালট করে নিব যেন এপিট ওপিটে জালটা লাগে ভালোভাবে আর এখানে জিসানের পাপা হচ্ছে ক্যান্টিন থেকে খাবার এনেছে ছোট ভাতিজা জিসান ওরা হচ্ছে চিকেন রোস্ট তারপরে
মোরগ পোলাও বা খিচুড়ি, ওরা এগুলো পছন্দ করে। মেজো ভাবি আবার খিচুড়ি পছন্দ করে, মেজো ভাইয়ারা। তাই আমি বললাম ক্যান্টিন থেকে খিচুড়ি নিয়ে আসো, ক্যান্টিনের খিচুড়িটা খুবই মজার। তাই জিসানের পাপা দুইটা খিচুড়ি, দুইটা মোরগ পোলাও আর চিকেন রোস্ট নিয়ে আসছে। তো এই তো, আর এদিকে আমি অফ ক্যামেরায় আমার রান্না হয়ে গেছে, দুই পদের রান্না আমি করে নিয়েছি। এখন আমি মাংসটাকে ভালো করে, মাংসটাও আজকে হাতে মাখিয়ে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু ঝটপট রান্না করতে হবে। আর এদিকে আমি জানি না যে আমার মেজো ভাসুরও, সরি, বড় ভাসুরও চলে যাবে। তো আমি ভাবলাম ভাতিজা বউ আর ভাতিজা চলে যাবে, ওদের শনিবারে কাজ আছে, তাই ওরা রাত্রে খাওয়া দাওয়া করে চলে যাবে। তাই আমি ঝটপট রান্না করে নিয়েছি, তো ওদের খেতে দিছি। এখন আমার বড় ভাসুরও বলতেছে যে সেও চলে যাবে, থাকবে না, বিয়ের হচ্ছে অফিসের কাজ আছে, বিয়ে চলে যাবে, তাই ওকে উঠাই দিতে হবে। তা আমি অনেক রিকোয়েস্ট করলাম, বা আমার জামাইও সবাই, তা বললো যে না, কাজ আছে, আবার আসবে। তো সেও বসে গেল। তো সবাই মিলেই খাওয়া দাওয়া করছে এই রাত্রে, এটা হচ্ছে সন্ধ্যা রাতের খাবার। সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে অফ ক্যামেরায়, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন জিসানের পাপা খাওয়া দাওয়ার শেষে থালবাটিগুলো আমাকে ধুয়ে দিচ্ছে, আমার কাজে সহযোগিতা করছে। তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। কাঁচা ইলিশ রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রিজিকে রেখেছে, শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে 20 রোজা ইফতারিটা কমপ্লিট করলাম। আমার আজকের ভিডিওটা দুপুর থেকে ইফতারি ও সেহরি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে পরবর্তী কন্টেন্ট বানাতে অনেক উৎসাহিত হই। আজকের পর্বে এখানেই বিদায় নিব, সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।